বিসমিল্লাহি রহমানি রহিম আসসালাম রহমাতুল্লাহি বাংলাদেশ যে এখনো কিভাবে টিকে আছে একমাত্র আল্লাহ জানে উনি ছাড়া আমাদের কারো পক্ষে বোঝা সম্ভব না কারণ সবাই যেভাবে লুটে পুটে খাচ্ছে দেশটা বিশ্ব মানচিত্রে এখনো যে টিকে আছে এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া দেখেন শাহেদের আলোচনা হচ্ছে এখন তারপরে আর এক মহিলা সাবরিনা নাকি ভুলে গেছি নাম এদের নিয়ে আলোচনা হচ্ছে এটা হচ্ছে টিপ অফ দা আইসবার্গ নামমাত্র দুই একজন দেখেন গ্রামে যখন এক পক্ষের সাথে অন্য পক্ষের বা চর নিয়ে আগে যখন বিবাদ হইতো নিজেদের মধ্যেই লোক ফেলাই দিত যাতে বিপক্ষ পার্টিকে কেস দিয়ে দুর্বল করা যায় এগুলো পলিটিক্যাল লোকজন ভালো বুঝে যে কেন এরকম হয় বা নিজেদের মধ্যেই অনেক সময় বাঘবাটোয়ারা নিয়ে গণ্ডগোল হলে একটা দুইটাকে ধরাই দেয় এটা পলিটিক্স এটা মানে ভিলেজ পলিটিক্স বললে বল হবে পুরো বাংলাদেশটা এখন চলতেছে ভিলেজ পলিটিক্স যেভাবে হয় ঠিক সেই একইভাবে তবে পৃথিবীর ইতিহাসে এত নিকারজনক সময় কোনো দেশের ক্ষেত্রে আসে না যেটা বাংলাদেশের ক্ষেত্রে এখন চলতেছে এর পিছে কারণ কি দেখেন আওয়ামী সরকার ক্ষমতায় আওয়ামী সরকার ক্ষমতায় থাকলে আমার কোনো লস নাই আমার ব্যক্তিগতভাবে আমার কিছু আরও ফায়দা লুটতেছে আমার খুশি হওয়ার কথা কিন্তু সবার আগে দেশ দেশের কথা যদি চিন্তা করি দুই হাজার আটে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে ওই পাঁচ বছর কি সুন্দরভাবে দেশটা চলতেছিল আমারই কোনো খারাপ কিছু হয় নাই প্রতিটা সরকারের সময় কিছু খারাপ কিছু থাকবেই বিএনপিও কম করে নাই এই যদি বিএনপি আকাম না করতো তাহলে আবার ক্ষমতায় আসতো তারা নীল নকশা তৈরি করতো না কাউকে আমি কম দিচ্ছি না বেলেম আর সবটুকুন দিচ্ছি না সবারই দোষ আছে কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ এর আগে যাই হোক অন্তত পক্ষে একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে দুই হাজার সাল থেকে সেটাও শেষ কুল্লু খালাস সব শেষ হয়ে গেছে যদি দুই হাজার তেরো চোদ্দের স্বাভাবিক নির্বাচন হইতো আরেকটা টার্ম বিএনপি আসতো এরপরে আবার আকাম কুকাম করত আবার দুই সালে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতো এইভাবেই চলতেছিল সেই নব্বই সাল থেকে তাতে কি হইতো একটা ব্যালেন্স হইতো দেখেন একটা সাপ একটা ধরেন একটা অজগর সাপ সে খাইতে খাইতে আস্তে আস্তে বড় হয় এবং যখন বড় হয় তার খাবার বা আধার গোপালগঞ্জের বাসায় আমরা বলি আধার আধারটাও খুব বড় সাইজের লাগে বারো বছর প্রায় কত বছর হয়েছে হ্যাঁ বারো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এদের যারা খাচ্ছে এরা বড় বড় আধার খায় আগে দেখেন খালেদা জিয়া মহিলা ওনার নামে দুই কোটি টাকা মনে হয় জালিয়াতি মামলা যা কিছু না যা মানে একটা পুঁঠি মাছের দামও না বর্তমান সরকারের সময় যা ঘটতেছে তার তুলনায় দুই কোটির মামলায় কি হয়েছে না কি হয়েছে জানে ভালো ও বিষয়ে কথা বলতেছি না ওই সময় কোটি অনেক ব্যাপক ছিল এখন হাজার হাজার কোটি টাকা ছোট ছোট সরকারের ভিতরে ছোট ছোট মানুষগুলো হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলতেছে খেয়ে ফেলতেছে কিছু ধরা পড়তেছে ধরা পড়ার কারণ কিছুক্ষণ আগে বললাম কাউকে ফাঁসানো মানে এটা দলের চেহারা ভালো করার জন্য হইতে পারে এগুলো সব ভিলেজ পলিটিক্স কেন ধরা পড়তেছে এর দুইটা কারণ এই দেখেন আমি কাউকে ছোট করার জন্য এখানে কথা বলতেছি না আমার সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে দেশের স্বার্থটা আমার জীবনের বেশিরভাগ সময় আমি কানাডায় বাংলাদেশে আমার কানাডার জীবনের চেয়ে কম সময় বাংলাদেশে অতিবাহিত করছি তারপরেও আমি দেশটাকে আলহামদুলিল্লাহ এখনো ভুলতে পারি নাই আমার যা কিছু আছে সম্পদ এখনো বাংলাদেশে আমি বৈধভাবে বাংলাদেশে আমার যে টাকাগুলো আছে একটা টাকা আনার ক্ষমতা আমার নাই বৈধভাবে কিন্তু দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে অবৈধভাবে সব ঢুকতেছে এই এক ভদ্রলোক মাহবুব মনে নাম কি মন্ত্রী কিনা জানি না এমপি তো অবশ্যই উনি কানাডায় এসে বসে আছে ওনার বউ ছেলে মেয়ে কানাডায় মজমাস্তি করতেছে আমি কষ্টের গায় মেরে গোপালগঞ্জের ভাষায় বললাম এ কানাডায় চেয়ারটা পাইছি তার ছেলে মেয়ের তো কষ্ট করা লাগতেছে না আমি কিসেন বেসে কানাডায় লেখাপড়া করছি তার ছেলে মেয়ে আমার কষ্টার্জিত পয়সা আমি দেশে পাঠাইছি সেই টাকা লুটপাট করে আমার ট্যাক্সের টাকায় তারা এদেশে শান্তি করতেছে আর আমি কুকুরের মতো খেটে এই পজিশনে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করছে বলে আসতে পারছি আমার কষ্ট কম হয় জীবন শেষ হয়ে গেছে জীবনটা শেষ হয়ে গেছে সেই পয়সা আমার ছেলে মেয়ে দেশে আল্লাহ ভালো জানে ফিরে যাওয়ার সম্ভাবনা কম দেশ থেকে আমার টাকা নিয়ে আসা দরকার তারপরে আমি আনতেছি না আমার বাপের যে সম্পদ ভাগে পাবো বা পাইছি সেটাও আমি বিক্রি করে আনতেছি না কারণ দেশটাকে ভালোবাসি আমি এখনো দেশে ফিরে যাওয়ার চিন্তা করি আমার ছেলে মেয়ে ফিরে না গেলেও স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে একটা সুস্থ স্বাভাবিক মানুষ চিন্তা করবে দেশ থেকে সম্পদগুলো বা টাকা যেগুলো আছে আগের থেকে নিয়ে আসা কারণ আমি যদি ফিরে না আনতে পারি আমার ছেলে মেয়েরা কীভাবে আনবে আমি সেই চিন্তা না করে দেশের সম্পদ দেশের এদেশ থেকে ইনকাম করে এখন তো ভাই চেয়ারে বসে ইনকাম করি বাংলাদেশে যে টাকাগুলো আগে পাঠাইছি এগুলো খুব কষ্টের টাকা খুব কষ্টের টাকা ওই টাকাগুলো আমি কিন্তু ফেরত আনতে পারতেছি না বৈধভাবে আর এরা কি করতেছে আমার কষ্টার্জিত টাকা আমি তো কিছুই না ভাই আমার বহু মানুষ অনেক কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় তাদের কষ্টের টাকা তাদের ট্যাক্সের টাকা দেশের কৃষক কি পরিমাণ কষ্ট করে এটা ফসলের ন্যায্য মূল্য পায় না গার্মেন্ট সেক্টরে আমার মা বোনরা ভাইরা কি পরিমাণ কষ্ট করে তারা কষ্টের কত কতটুকুন পায় তাদের ঘামের টাকা সেই টাকা দেশ থেকে লুটপাট হয়ে যাচ্ছে সব বাইরে চলে আসতেছে মজমস্তি করতেছে সবাই দেখেন ওই সাপ অজগর সাপটা যখন বড় হয় বড় বড় আধার খায় এই জন্য যদি পাঁচ বছর পর পর একটা চেঞ্জ আসতো সরকারে একটা ব্যালান্স হইতো ওই বড় সাপটা না খাইতে খাইতে আবার চিকুন হইতো আবার পাঁচ বছর পরে ছোট থেকে ছোট আধার থেকে শুরু করতো এই হাজার হাজার কোটি টাকাটা একটু লুটপাট হইত না এটা আমার ধারণা বা চিন্তা আমি লজিক্যাল কথা বলি আমার সাথে সবার একমত হইতে হবে এমন কোনো কথা নেই এই জন্যই আমি চাই একটা স্বাভাবিক নির্বাচন দেশে হোক যাতে ক্ষমতার একটা পালা বদল হয় লেট দ্য পিপুল টু ডিসাইড জনগণকে সিদ্ধান্ত নিতে দেন তারা কাকে ক্ষমতায় দেখতে চায় আমাকে ভালো লাগলে তারা আমার এই যে চেয়ারটা যতক্ষণ আমার মালিক পক্ষ আমাকে ভালো মনে করবে এখানে রাখবে ভালো মনে না করলে শুধু আমি যে এই অফিসটা চালাইতে পারবো তা না এই অফিসে আমি পাঁচ বছর পাঁচ বছর আমি তিনটা কোম্পানি এদের রান করতেছি আমার আগে অন্য লোক ছিল তখনও কিন্তু কোম্পানি চলতো আজ আমি মারা যাই বা চাকরি ছেড়ে দেই বা আমাকে লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেওয়া পরেও একজন আসবে কোম্পানি কিন্তু চলতে থাকবে এর মানে এই না শুধু আমি এই কোম্পানিতে থাকলেই আমি খুব ভালো কোম্পানি রান করতে পারবো অন্য কেউ পারবে না এ কথা বলা আমার স্টুপিডিটি এটা আমার নির্বুদ্ধিতা এটা কোনো মানুষ হইলে এরকম কথা বলে না অন্য লোকজনকে দেশটা কিছুদিন চালাইতে দিতেন পাঁচ বছর তারা চালাইলে একটা সাম্য থাকতো আজ করোনার কারণে দেশের অবস্থা কি দেখেন আমরা যারা বাইরে থাকি বাইরে যারা থাকে তারা সবাই আমার চেয়ে ভালো তারা মা বাপ ভাই বোন গোষ্ঠীর জন্য চিন্তা করে তাই হাজার হাজার কোটি টাকা তারা দেশে পাঠায় এই করোনার সময়ও দেশে অনেক হাজার কোটি টাকা ঢুকছে রেমিটেন্স যোদ্ধারা এদের ঘাম ঝরানো রক্ত ঝরানো টাকা এগুলো দেশে ঢুকতেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুব ফুলে ফেফে আসে আপনারা মাস্তি করে খরচ করতে পারতেছেন ভাবছিলাম যে করোনার সময় বোধহয় একটা হোচট খাবে সরকার আলহামদুলিল্লাহ খায় নাই কারণ বাইরে যারা তারা কে সবাই আমার চেয়ে ভালো সবাই দেশের কথা চিন্তা করে দেশের মা বোনের কথা চিন্তা করে এই জন্য টাকাগুলো বাংলাদেশে পাঠায় সেই টাকাগুলো কি হচ্ছে লুটপাট হচ্ছে দেখেন সাহেদ বলেন সাবরিনা বলেন এ তো মামুলি হামজর গুলো কিছুই না এর চেয়ে বড় বড় রাগব্য আল আছে আর মানে কি বলে ফেসবুকে আমার যেহেতু লিস্ট আমি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ দুটাই বন্ধ ছিল আমি নামমাত্র একটা অ্যাকাউন্ট খুলছি যাতে গোপালগঞ্জে করোনায় কে মারা যাচ্ছে কে অসুস্থ হচ্ছে দেশের প্রতি টানটা আছে গোপালগঞ্জে এখনো ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তা একটা নামমাত্র একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে খালি মানে দেখি আলু গোল আলু মার্কা মুসলমান আমি এখন বা হিউম্যান বিং বলতে পারেন আমি প্রতিবাদে যাচ্ছি না আগে ফেসবুকে খুব কড়া ভাবে কথা বলতাম এখন বলি না নিয়ে উপায় নাই হাত পা বাধা আমার কিছু না করতে পারলে অন্য জায়গা দিয়ে সমস্যা আছে এই তারপরে তারা কি করতেছে ফেসবুকে দেখি বলে যে এই সাহেব কে আনলো তারপরে টকশোতে দেখি বিএনপির সময়ে সে আগে আসছে বিএনপির সময় আকাম কোকাম করছে ভাই বারো বছর আপনারা ক্ষমতায় আঙ্গুল চুষেন আপনারা আঙ্গুল চুষেন তার মা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল আমিত্য এটা মিডিয়ার কথা সে তো আওয়ামী লীগ পরিবারেরই সন্তান এর মানে এই না আওয়ামী লীগের সবাই খারাপ কিন্তু তাকে এই উপরে উঠাইছে কেন যাতে তার কাছ থেকে ভাগ খাইতে পারে সেই জন্যই তাকে উপরে উঠাইছে দেখেন যে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশে আমরা কম বেশি সবাই জানি সেই সব লোকদেরকে প্রমোশন দেওয়া হয় যাদের চেয়ারে বসাইলে অন্যান্য লোকজন ভাগ পায় লুট করে যেমন আগে ডাকাতটা লুট করে এনে এক জায়গায় সব জড়ো করে ভাগ করত দেশটা সেইভাবে বঙ্গবন্ধুর নাম ধুয়ে আওয়ামী লীগ চলতেছে ওনার ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগটা চলতেছে আর সবচেয়ে বড় ব্যর্থতা বিএনপির আমরা জনগণ আমরা একটা আবাল আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর ক্ষমতা আওয়ামী লীগের আছে বিএনপির কোনো যোগ্যতা নাই ওরা কোনো আন্দোলন দিন করতে পারে না হ্যাঁ আমি বলবো যে কি বলে গুলি আগে বাড়ি দিতে এখন গুলি দেয় হ্যাঁ এটা আওয়ামী লীগের যোগ্যতা যে তারা গুলির ভয়তে সবাইকে দমায় রাখতে পারতেছে এটা আওয়ামী লীগের যোগ্যতা এখন মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর নাম ধুয়ে আর খাওয়ার কায় নাই সবাই বুঝে এখন কিন্তু তাদের ক্ষমতা এত বেশি পরিপক্ক করছে আর এত জনরে খাওয়াইছে যাদের খাওয়াইছে তারা জীবন দিয়ে হলেও ক্ষমতা টিকায় রাখবে খুব সুন্দর সূক্ষ্ম জাল বিস্তার করছে চালটা খুব সুন্দর হয়েছে এমন ভাবে সবাইকে প্রশাসনের এ টু জেড সবাইকে এমন ভাবে খাওয়াইছে যেগুলো খাইতে খাইতে মানে জীবন দিয়ে দেবে ওই খাওয়াটা রক্ষা করার জন্য বা যতটুকুন খাইছে সেটুকুন যাতে চলে না যায় অন্য পার্টি ক্ষমতায় আসলে তো সমস্যা হবে সুতরাং জীবন দিয়ে হলেও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে ঠিক আছে রাখেন বিএনপি আসলেও চুরি করবে তবে তাদের যেহেতু তারা অজগর সাপ বারো বছর খায় নাই বারো চোদ্দ বছর না খেয়ে তারা শুকাই গেছে তারা খাইলেও একটা গ্রাস অপার মানে ই বলে নামি ভুলে গেছি ছোটকালে পাখিটে ধরে ধরে খাওয়াইতাম আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে চার নম্বর বছরে যে পাঁচ নম্বর বছরে যে একটু বড় বড় দান খাওয়া শুরু করবে এই জন্য ক্ষমতার ব্যালান্সটা হইলে একটু ভালো হইতো এই জন্যই বলি আমি চাই না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক দেশটা বৈধভাবে সারা জীবন চালাক একটা সূক্ষ্ম নির্বাচনের মাধ্যমে বা সুস্থ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে দেশ চালাক সমস্যা কি জনগণ যাকে পছন্দ করবে সেই দেশ চালাবে তবে বৈধভাবে একটা ইলেকশন হইলে ভালো হয় কারণ অজগরটা বেশি দিন খাইতে পারে না অন্য অজগর এসে তার জায়গাটা নিয়ে নেয় আর ফেসবুকে যে কথাগুলো বলা হচ্ছে শাহেদ কাদের তৈরি ভাই শাহেদ আওয়ামী লীগের লোকজনেরই তৈরি সাহেদকে তৈরি করছে যারতে সাহেদও খায় খাওয়া জিনিসের ভাগবাটোয়ারা সবার মধ্যে দেয় আর আওয়ামী মধ্যে অনেক রাজাকার আছে রাজাকারের ছেলে আছে তারা বহাল তবিয়াতে খুব ভালো পজিশনে আসে অস্বীকার করার পিছনে আমাদের গোপালগঞ্জেও আছে এখন সবাই যায় যেভাবে পারতেছে দেশটারে লুটেপুটে খাচ্ছে শকুনের মতো খাচ্ছে কিন্তু তারপরেও দেশে কিছু ভালো মানুষ এখনও আছে তারা দেশটাকে ভালোবাসে দেশের জন্য তারা জীবন দিতেও এখন প্রস্তুত এরকম মানুষও আছে আর এ দেশের কৃষক দেশের গার্মেন্টস সেক্টর তারপরে যে আন্থোপোনার উদ্যোক্তা বিভিন্ন রকমের উদ্যোক্তা এরাই দেশটা বাঁচায় রাখতেছে তার সাথে সবচেয়ে বড় যে অংশীদার সেটা হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা এরা দেশটাকে বাঁচায় রাখতেছে এই জন্য হা আমরা করি দেশকে ভালোবাসি তাই হা লাভ নাই দেখেন আক্রমণ করলে তো সবভাবেই করতে পারেন আপনারা বলতেছি উম দেশের জন্য চিন্তা করেন দেশটা বাঁচলে দিন আপনারা খাইতে পারবেন আপনারাই ক্ষমতায় থাকেন কোনো সমস্যা নাই কিন্তু সব দেশ থেকে বাইর করে আনেন না আপনার ছেলে মেয়েরা বাইরে আমার ছেলে মেয়েরা বাইরে তার পিছে কারণ আছে আমি এদেশে লেখাপড়া করছি দেশে কষ্ট করে এই চেয়ার আল্লাহ দিছে আমার ছেলে মেয়ে এখানে হয়েছে আমার একুশতম বছর এখন এদেশে আমার কথা আলাদা ভাই আমি দেশ থেকে কিছু আনি নাই আমার জীবনের সর্বস্ব আমি মিলিয়ন ডলারের উপরে আমি বাংলাদেশে পাঠাইছি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সেটা খাইছে আমার কিছু জমানো আছে আলহামদুলিল্লাহ তখন কানাডিয়ান কম কম ছিল ছিল অনেক আমার জীবন শেষ করা টাকাগুলো আমি দেশে পাঠাচ্ছি আগে পাঠাইছি আমার রেমিটেন্স যোদ্ধা ভাইরা পাঠাইছে এখনো পাঠাচ্ছে তাদের কষ্টার্জিত টাকাগুলো এভাবে দেশ থেকে লুট করেন না দোহাই আল্লাহ দেখেন কবরে কিছু নিয়ে যাইতে পারবেন না আমি আমি যে আমি বড় বড় লেকচার দিচ্ছে আমারও ভুল আছে কিন্তু আমি এইভাবে মারে খাই নাই কারো তা আমিও পাপি কিন্তু খাওয়ারও একটা লিমিট আছে ভাই এমন ভাবে খেয়েন না ও আপনারা তো চিন্তা করেন বউ ছেলে মেয়ে তো সব বেগম পাড়া কানাডায় বেগম পাড়া বেগম পাড়া কেন বলে মহিলা সব পাঠায় দিছে সব মহিলারাই চালায় আপনারা সব দেশ থেকে পাচার করে ফেলছেন দেশ থেকে নিজের বউ মেয়েও পাঠাই দিচ্ছেন আপনারা কি করবেন দেশেটাকে আপনাদের লাভ কি খান বেশি করে খান করোনার সময় আর দেখেন আল্লাপাক মাঝে মাঝে বেলকি দেখায় আল্লাহর কেরামতি দেখায় করোনার সময় দু একজন অবশ্য উড়ে গেছে সবাই উড়ে যাওয়ার ক্ষমতা হয় নাই অন্য দেশে চিকিৎসার জন্য দেশেই মরছেন চিকিৎসা বিনা চিকিৎসা হোক চিকিৎসা হোক মরছেন দেশের স্বাস্থ্য খাতটাকে একটু ডেভেলপ করেন এমন একটা সময় আসবে আপনাদের গরু ছাগলের মতো লোকজন পিটাবে বাইরের লোকজন বাইরের দেশের লোকজন আপনারা বাইরে এসে চিকিৎসা করাইতে পারবেন না দেশেই করতে হবে এই জন্য এখনো হুশ আনেন দেশেরটা একটু কম লোটেন ভাই আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি